জানি আপনারা বেশ স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল আর কুনালের সঙ্গে রয়েছি আমি অর্পিতা আর কুনাল আমরা প্রথমে যে খবরের দিকে আজকে নজর রাখব যেভাবে আমরা দেখছি যে একের পর এক তথ্য সামনে আসছে সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি খুন নাকি নিহাতে দুর্ঘটনা কিভাবে মৃত্যু হলো আবেশ দাশগুপ্তের পরিবারের দাবি পরিকল্পনা মাফিকই খুন করা হয়েছে আবেশকে যদিও দুর্ঘটনা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না পুলিশ বালিগঞ্জের অভিজাত সানিপার লেখক অমিত চৌধুরীর মেয়ের বার্থডে সেলিব্রেট করতে জড়ো হয়েছিল জনা ১৭ কিশোর কিশোরী ছিল সেন্ট জেভিয়ার্সের ছাত্র আবেশ দাশগুপ্ত দিনভর চলছিল খাওয়া দাওয়া হই হুল্লোড় মাস্তি আচমকাই ছন্দপতন দুপুরে অভিজাত ক্লাবে লাঞ্চ সারে ১৭ জন তারপর ফিরে আসে সানি পার্কের আবাসনে সূত্রের দাবি বিকেলের দিকে সেখানে আবেশের সঙ্গে বচসা বাঁধে আরেক বন্ধুর বচসা গড়ায় হাতাহাতিতে তারপরই বোতল দিয়ে এলোপাথারি কোপ লুটিয়ে পড়ে আবেশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পরিকল্পিত খুনের অভিযোগ করেছে আবেশের পরিবার তাদের অভিযোগ আবেশের এক বন্ধুর বিরুদ্ধে আমরা স্ট্রংলি বিলিভ করি যে এটা একটা মার্ডার তো এটা ইনভেস্টিগেশন হওয়া উচিত আর আমরা চাই যে এটা ইনভেস্টিগেশন হোক বাচ্চারা ছিল সাথে বন্ধুরা তাদের জিজ্ঞাসা করুন ওইখানে ওই ফ্ল্যাট বিল্ডিং এর অন্য লোক ড্রাইভার তাদের জিজ্ঞাসা করুন সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করুন রাতে আবেশের ওই বন্ধুকে আটক করে পুলিশ গভীর রাত পর্যন্ত চলে জেরা পুলিশের কাছে ঘটনার কথা অস্বীকার করে ওই কিশোর তার দাবি গোলমালের মধ্যে ভাঙা বোতলের ওপর আচমকাই পড়ে যায় আবেশ তারপর অতিরিক্ত রক্তক্ষরণ আর তারই জেরে মৃত্যু সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ রহস্য জাল ভেদ করতে তদন্ত শুরু করেছেন হোমিসাইডের আধিকারিকরা সাহায্য নেওয়া হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ইতিমধ্যে ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করে সেরোলজি টেস্টের জন্য পাঠানো হয়েছে ঘটনার সময় ঠিক কতজন উপস্থিত ছিল সেরোলজি টেস্টের পরই তা জানা যাবে পার্কিং লটে সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে সেটাও যদিও ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ মেলেনি যেখানে ঘটনাটা হয়েছে সেইখানে ওই এরকম অ্যাঙ্গেলে হয়েছে যে ওটা সিসিটিভি ধরা যায়নি আবেশ মৃত্যু রহস্য ভেদ করতে বন্ধুদেরই পাখির চোখ করছে পুলিশ তদন্তকারীদের প্রাথমিক অনুমান মূল অভিযুক্ত কিশোর সহ বাকি ১৫ জনই কম বেশি সত্য গোপন করছে পুলিশকে ভাবাচ্ছে আবেশের মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি পেছনে রয়েছে অন্য কোনো রহস্য আর ঠিক এখানেই উঠে আসছে এক বান্ধবীকে ঘিরে টানাপোড়েনের সম্ভাবনা প্রাথমিক তদন্তে যা উঠে আসছে তাতে পুলিশের অনুমান গোটা ঘটনার মূলে থাকতে পারে সম্পর্কের টানাপোড়েন আবেশ অভিযুক্ত কিশোর ছোটবেলার বন্ধু ওই কিশোরের সঙ্গে বার্থডে পার্টিতে যায় আবেশ পার্টিতে উপস্থিত বাকিদের সে চিনত না সম্প্রতি অভিযুক্ত কিশোরের মাধ্যমেই এক বান্ধবীর সঙ্গে পরিচয় হয় আবেশের আবেশের সঙ্গে কিশোরের ঘনিষ্ঠতা বাড়তেই দুই কিশোরের মধ্যে মন কষাকষি শুরু শনিবার সকাল থেকে আবেশের সঙ্গে অভিযুক্ত কিশোরের সমস্যা চলছিল বার্থডে পার্টির দুপুরে যা চরম আকার নেয় সম্পর্ক ঘিরে দুই কিশোরের দ্বন্দ্বই কি শেষ পর্যন্ত কেড়ে নিল আবেশের প্রাণ নাকি এটা নিহাতের দুর্ঘটনা আপাতত সব দিকই খতিয়ে দেখছে পুলিশ সানিপার্কের আবেশ দাশগুপ্তের মৃত্যু খুন না নিছক দুর্ঘটনা ময়নাতদন্তের প্রাথমিক পর্যায়ের ধন্ধে অটোপসি সার্জনরা অবশেষে দেহের ময়নাতদন্তের প্রাথমিক পর্যায়ে কয়েকটি জায়গায় ধোঁয়াশা কাটছে না তাই ঘটনাস্থলে পৌঁছে ধন্ধ কাটাতে চান তারা সানিপার্কের আবাসন থেকে নমুনা সংগ্রহ করতে চান সার্জনরা বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিক্রম যেটা জানতে চাইবো যে ধোঁয়াশার জায়গাগুলি ঠিক কি এবং এই মুহূর্তে তদন্তের পরবর্তী ধাপই বা কি দেখো যেটা আমরা দেখতে পেলাম যে প্রায় ৩ ঘন্টা ধরে ময়নাতদন্ত হলো কলকাতা পুলিশের মর্গে এবং সেখানে রাত্রি ৮:৩০ সময় এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং যেটা আমরা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানতে পারছি এবং অটোপসি সার্জনদের সূত্রে জানতে পারছি যে পিএম ওপিনিয়ন কিন্তু ইনকনক্লুসিভ রাখা হয়েছে অর্থাৎ কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত চিকিৎসকরা অটোপসি সার্জনরা তারা পৌঁছতে পারেনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তোমাকে জানিয়ে রাখবো ৮:৩০ পর যখন এই পোস্টমর্টেম সম্পন্ন হয়ে যায় তারপরেই ঠিক ৮:৪৫ নাগাদ অটোপসি সার্জনদের ৩ সদস্যের দল যার নেতৃত্বে রয়েছেন খোদ কলকাতা পুলিশ মর্গের অটোপসি সার্জনের যিনি এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার নেতৃত্বে ৩ সদস্যের দল তারা কিন্তু এই মুহূর্তে পিও ভিজিট করতে বেরিয়েছে অর্থাৎ প্লেস অফ অকারেন্সে বেরিয়েছে এবং তাদের সঙ্গে রয়েছেন হোমসাইড শাখার
আধিকারিকরা এবং তার সঙ্গে সঙ্গে বালিগঞ্জ পুলিশ স্টেশনের যারা আধিকারিকরা তারাও রয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই দলের সঙ্গে আমরা রয়েছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে অটোস্টি সার্জেন্টের সেই 300 দল এবং হোম সাইড থাকার আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে বালিগঞ্জ থানায় এসে পৌঁছেছেন। সেখানে তারা বালিগঞ্জ থানার যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে কথা বলছেন, যে তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ বা যে সমস্ত জিনিসপত্র সিজার হয়েছে সেইগুলোকে কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে বালিগঞ্জ থানা থেকে কিন্তু এখান থেকে অটোস্টি সার্জেন্টের যে দল যেই দলকে নেতৃত্ব দিচ্ছেন খোদ এইচওডি এবং তার সঙ্গে সঙ্গে হোম সাইড থাকার আধিকারিকরা তারা প্লেস অফ অকারেন্স পিওতে ঘটনাস্থলে যাবেন, 6 নম্বর স্থানীয় সেই জায়গায় যাবে যেখানে যেখান থেকে এই মৃতদেহটি উদ্ধার হয়েছে। এবং সেখানে কিন্তু তারা বেশ কিছু জিনিস মিলিয়ে দেখার চেষ্টা করবে, কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যখন পোস্টমর্টেম করা হচ্ছিল সেই সময় কিন্তু অটোস্টি সার্জেন্টরা বেশ কিছু জায়গায় মিল খুঁজে পাচ্ছে না, বেশ কিছু জায়গায় কিন্তু তারা বিভাগগ্রস্ত হয়ে রয়েছে, বেশ কিছু জায়গায় সংশয় রয়েছে। তার অন্যতম কারণ হলো পুলিশের তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে একটি বিশেষ একটি যে প্রাথমিক যে অনুমান প্রাথমিক তদন্তে পারিপার্শ্বিক তদন্তে যে তথ্য যে উঠে আসছে সেখানে তারা যেটা জানাচ্ছেন যে বেশ কয়েকজন যারা যারা সাক্ষ্য প্রমাণ দিয়েছে বয়ান নিকল যারা জানিয়েছেন যে এই ছাত্র সে নিজে থেকে পড়ে গিয়েছিল, তার তার বাহু এবং তার তার বুকের মাঝখানে সে একটি একটি পানীয় বোতল আঁকড়ে রেখেছিল এবং যখন সে তলতে তলতে যাচ্ছিল সেই সময় একটি স্লুপের কাছে এসে ওই যে ছাত্র সে কোন রকম ভাবে সে তাল সামলাতে না পারে সে পড়ে যায় এবং তারপরে বোতলের একাংশ তার বাহুর ওই জায়গায় ঢুকে যায় এবং যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তারপরেই তার ফলে কিন্তু তার মৃত্যু হয়েছে। যদিও এই গোটা বিষয় জানার পরও অটোস্টি সার্জেনরা মনে করছে যে সেখানে বেশ কিছু সংশয় রয়েছে, বেশ কিছু দ্বিধা রয়েছে, সেই কারণে অটোস্টি সার্জেনরা সিদ্ধান্ত নেন যে তারা নিজেরাই প্লেস অফ অকারেন্স ভিজিট করবেন। যেহেতু বেশ কিছু তথ্য ইতিমধ্যে থানার তরফে দেওয়া হয়েছে, হোম সাইড শাখার তরফে দেওয়া হয়েছে, তো সেই তথ্য দেখে তথ্য যাচাই করে এখনো পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। সেই কারণে তারা যেটা মনে করছেন যে যতক্ষণ না ঘটনাস্থল তারা তারা দেখবেন, ঘটনাস্থলে এসে তারা গোটা বিষয়টি বুঝবেন, তার আগে কিন্তু কোনো রকম কোনো ওপিনিয়ন কোনো রকম কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যাবে না। সেই কারণে অটোস্টি সার্জেন্টরা এই মুহূর্তে বেরিয়েছেন বালিগঞ্জ থানার থানাতে, এই মুহূর্তে তারা রয়েছেন, তারা কথা বলছেন বালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ কর্তাদের সঙ্গে, এখান থেকে তাদের যাওয়ার কথা রয়েছে প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল। বিক্রম, সেক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছে কি আলাদা করে কোনো জিজ্ঞাসাবাদ তারা করবেন এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো অটোস্টি সার্জেন্টরা জিজ্ঞাসাবাদ করবেন না, কিন্তু তারা যে বিষয়টা করবেন তা হলো ঘটনাস্থল যেখানে এই মৃতদেহ পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেখানে কাঁচের বোতল পাওয়া গিয়েছে ভাঙা অংশ পাওয়া গেছে সেই সমস্ত জায়গায় তারা যাবেন, সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন এবং গোটা বিষয়টা তারা বোঝার চেষ্টা করবে, গোটা ঘটনাক্রম কি ঘটছিল তার একটা আন্দাজ পাওয়ার তারা চেষ্টা করবেন, যেই দ্বিধা তাদের মধ্যে রয়েছে যেই সংশয় তাদের মধ্যে রয়েছে সেই সংশয় কাটানোর জন্য কিন্তু তারা এখানে ভিজিট করবেন এমনটাই আমরা জানতে পারছি। বিক্রম, আপাতত ধন্যবাদ। এখনো পর্যন্ত বেশ কিছু ধোঁয়াশা রয়ে গেছে এবং ভাঙা বোতলের ওপর পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আবেশের এই তত্ত্ব মানতে নারাজ ফরেন্সিক বিশেষজ্ঞরা। আবেশের বাহাত এবং বগলের নিচে ক্ষত রয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে পড়ে গিয়ে বগলের তলায় আঘাত লাগার সম্ভাবনা খুবই কম। কিশোর আবেশের মৃত্যুর পর বারবার একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে, সত্যি কি কোপানো হয়েছিল আবেশকে নাকি এই খুন নিছক দুর্ঘটনা? অভিযুক্তর দাবি, ভাঙা কাঁচের উপর পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে আবেশের মৃত্যু হয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন, সত্যি কি পড়ে গিয়ে এমন ক্ষত তৈরি হওয়া সম্ভব? আর্মপিট ইজ এ ভেরি প্রোটেক্টেড প্লেস হুইচ ইজ নট এক্সপোজড ইউজুয়ালি, ইনজুরি ইন আর্মপিট ইজ এ ভেরি রেয়ার ফেনোমেনন। কোনো মানুষ পড়ে গেলে তার জেনারেল রিয়াকশন হচ্ছে হাত দিয়ে আটকায়, তখন সেই জন্য বগলটা সাধারণত পড়ে গিয়ে আঘাতের হওয়াটা কথা নয়। তাহলে কিভাবে মৃত্যু হলো আবেশের? আবেশের হাত ও বগলে যে আঘাত রয়েছে তাতে কি মৃত্যু হতে পারে? একটি আঘাত রয়েছে আবেশের বাম হাতের তালুতে, অন্যটি তার বাম দিকের বগলের তলায়। বগলের তলার ক্ষতটি যথেষ্ট গভীর। বিশেষজ্ঞরা বলছেন হাতের আঘাতটি প্রথমে লেগেছিল। এ ধরনের আঘাতকে ডিফেন্সিভ উড বলা হয়। ধরুন কেউ আমি মারতে আসছে, তখন আমি সেটাকে ঠেকানোর জন্য খুব স্বাভাবিক রিফ্লেক্স তো মানুষের যে আমার দিকে কেউ যদি একটা কিছু নিয়ে ইয়ে করে আমি সেটা এরম ভাবে ঠেকাবো। সেই ঠেকানোর যে উনটা তৈরি হয় সেইটা হচ্ছে ডিফেন্স উন। যেই ডিফেন্স উনটা পেলো অমনি তো সে হাতটা সরিয়ে নেবে, তো হাতে যদি একটা কাঁচ ঢুকে যায় হাতটা তো সরিয়ে যাবে, তখন সেটা এসে এইখানে হিট করতে পারে। আর মারের হাত থেকে বাঁচতে বাম হাত তুলে মুখ এবং মাথা আড়াল করতে চেয়েছিল আবেশ, তখনই বাঁ হাতের তালুতে আঘাত লাগে। এরপর আঘাত লেগে হাতটি ছিটকে যেতেই দ্বিতীয় আঘাত, সেটি গিয়ে লাগে বুকের বাম পাশে বগলের ঠিক তলায়। আর এই আঘাতে ধমনী ছিঁড়ে গিয়ে বিপদ।
চান্স হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি বা অ্যাক্সিলারি ভেইন থাকা, মানে বগলে আমাদের যে ইয়েটা থাকে, বড় আর্টারি বা ভেইনটা থাকে, সেই জায়গা, সেই আর্টারি বা ভেইনটা যদি একদম পুরোপুরি থ্রু অ্যান্ড থ্রু কেটে যায়, তাহলে সেটা দিয়ে যদি এতটাই ব্লিডিং হয় যে পার্সন গোজ ইনটু আ হেমারেজিক শক, হ্যাঁ, তাহলে তার মৃত্যু হতে পারে। এখান দিয়ে একটা জিনিস ঢুকলো তো, একটা শার্প জিনিস, এটা সোজা এদিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, ওপর দিকে গেলে এটা অ্যাক্সিলারি আর্টারি বা ভেইনকে কাটবে, কেটে ব্লিডিং হয়ে মারা যাবে। যদি এই দিকে ঢোকে তাহলে বগলের মধ্যে দিয়ে সেটা আমাদের এই চেস্ট ওয়ালের সাইডের দিকটা, ল্যাটারাল ওয়ালটা, সেইটাকে পিয়ার্স করে ভেতরে প্লুরা এবং লাংস, হ্যাঁ, তাকে ফুটো করে দেবে, হ্যাঁ, এবং সেইভাবেও লাংস ফুটো হয়ে গিয়েও মরতে পারে। হৃৎপিণ্ডের খুব কাছে থাকায় শরীরের এই অংশে রক্তের গতি খুব বেশি, ফলে ফিনকি দিয়ে একবার রক্ত বের হতে শুরু করলে সেলাই না দিয়ে তা বন্ধ করা যায় না। আর আবিষ্কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই পার হয়ে গিয়েছিল প্রায় ঘন্টা খানেক, তাই আর শেষ রক্ষা হয়নি। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। এদিকে দুর্ঘটনা তত্ত্ব খারিজ করে দিচ্ছে আবেশের পরিবার, তারা মনে করছেন এটা খুন, তারা চান নিরপেক্ষ তদন্ত। সকালে সুস্থ সবল কিশোর ছেলেটা বিকেলে নেই, স্তম্ভিত শোকার্ত দাশগুপ্ত পরিবার। কিন্তু তার চেয়ে বেশি অবাক করেছে আবেশের বন্ধুদের নিরাপত্তা। হসপিটালে একটা বাচ্চাও কিচ্ছু বলেনি, কি হয়েছে সবাই বলছে, আমি জানি না কি করে হয়, ওরা একসাথে পার্টি করলো সারাদিন, একসাথে ওরা লাঞ্চ করলো, তারপরে একসাথে ওরা নিচে ছিল, তারপরে বলছে আমরা জানি না, কেউ দেখেনি। অভিশপ্ত পার্টিতে ছিল 16 জন, সকলেই উচ্চবিত্ত পরিবারের সন্তান, অনেকেরই বাবা প্রভাবশালী। নিরপেক্ষ তদন্ত হবে তো? সন্ধিহান আবেশের পরিজন। আবার বাচ্চা বাবা মাই চান যে তার বাচ্চাটির যেন গায়ে কোনো আঁচ না লাগে, সেটাই আমাদের একটা, আমাদের তো আর কিছু নেই, আমাদের তো আর হারাবার কিছু নেই, যার হারাবার তো হারিয়েই গেছে। আরেকটা বাচ্চার সাথে যদি এটা হয় আমার বাচ্চা, হ্যাঁ বল না, চলে গেছে। কিভাবে মৃত্যু হলো তা তদন্ত সাপেক্ষ, তবে আবেশের পরিজনদের বিশ্বাস বন্ধুদেরই কেউ খুন করেছে তাকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। খুনই হয়েছে আবেশ দাবি পরিবারের, উঠে আসছে ত্রিকোণ প্রেমের তথ্য। অভিজাত এলাকায় বার্থডে পার্টি, সানিবর্গের বহুতলে বন্ধুর হাতে বন্ধু খুন। আবেশ দাশগুপ্ত খুনে নাম জড়িয়েছে তারই বন্ধুর, পরিবারের অভিযোগ পরিকল্পনা মাফিক আবেশকে খুন করা হয়েছে। শনিবার সকালে সানি পার্ক থেকে বেরোয় 17 জন, গন্তব্য দক্ষিণ কলকাতার অভিজাত ক্লাব। আবেশকে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে তার 15 জন বন্ধু প্রিন্সটন ক্লাবের এই রেস্টুরেন্টেই আসে, প্রায় 4টে পর্যন্ত তারা এখানে ছিল। যারা এখানে রয়েছেন, এখানকার কর্মীদের বয়ান অনুসারে 7 থেকে 8 জন তরুণীও ছিল এদের দলে। নন অ্যালকোহলিক ওরা ফ্রেশ লাইম নিয়েছিল আর সফট ড্রিঙ্কস নিয়েছিল। সানি পার্কে ফিরে আসার পরে গোলমালের শুরু, বচসা মারামারি, বন্ধুর হাতে খুন আবেশ। শনিবার আবেশের সঙ্গে ছিল আরো 16 জন বন্ধু, কিন্তু মূলত যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই কিশোর টালিগঞ্জের রসাডোটের বাসিন্দা, বাবা মায়ের একমাত্র সন্তান। ফিল্মে ফার্নিচার ভাড়া দেওয়ার পারিবারিক ব্যবসা রয়েছে তাদের। অভিযুক্ত এই কিশোর প্রথমে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল ও তারপর সেন্ট জেভিয়ার্স এর পড়াশোনা। কিশোরের মা প্রিন্সটন ক্লাবের সদস্য, তার জেরে প্রায় ওই ক্লাবে যাতায়াত ছিল তার। পড়াশোনায় তুখর, পাশাপাশি ভালো ড্রাম বাজায় অভিযুক্ত। 3-4 বছর আগে থেকেই মদ্যপান পার্টিতে নিয়মিত মুখ ছিল ছেলেটি। ওই কিশোরের পাশাপাশি গোটা ঘটনায় নাম জড়িয়েছে আবেশেরই আরও এক বান্ধবীর, যাকে নিয়ে দুজনের মধ্যে টানাপোড়েনের শুরু। বান্ধবীর সঙ্গে শুরুতে ঘনিষ্ঠতা ছিল অভিযুক্ত কিশোরের, কিন্তু আবেশের সঙ্গে পরিচয়ের পরই তার দিকে ঝুঁকতে শুরু করে কিশোরী, যার জেরেই খুব ঘৃণা জমছিল অভিযুক্ত কিশোরের মনে। পুলিশের প্রাথমিক অনুমান, বান্ধবী হাতছাড়া হওয়ার ক্ষোভেই আবেশের উপর ভাঙা বোতল নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই কিশোর, যার পরিণতি আবেশের অকাল মৃত্যু। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।